আবার ক্ষমতায় এলে প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা বলেন তিনি। সেন্টার অফ এক্সিলেন্স প্রকল্পের স্থাপনাসমূহেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চিকিৎসা সেবার আধুনিকায়নে দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করছে সরকার। দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তায় 3.8 একর জমির ওপর 1366 কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মিত হচ্ছে। বিশেষায়িত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর চিকিৎসকদের আন্তরিকতার সাথে সেবা দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ও শিক্ষকবৃন্দ, আপনাদের আরও গবেষণার প্রতি জোর দিতে হবে এবং মানুষের যাতে রোগ না হয় সে ব্যাপারেও কার্যকর উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতনতা সৃষ্টি করতে হবে। আমরা সব ধরনের সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা করে যাব। আবার ক্ষমতায় আসলে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেন তিনি। দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং রাজশাহীতে আমরা ইতিমধ্যে করে দিয়েছি, সিলেটে তো আমরা করে দিয়েছি। সেই আইনটা আজকেই পার্লামেন্টে উঠবে, আজকে এটা পাস হবে। আমাদের একটা উদ্দেশ্য আছে যে পর্যায়ক্রমিকভাবে আমরা প্রায় প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করে দেব। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আবারও উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6.5 বছরে আমরা জনগণের দরকার সকল ধরনের সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার কাজ স্থগিত চেয়ে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের বিষয়ে আদেশ হবে 20 সেপ্টেম্বর। একই দিনে এই মামলায় বিএনপি নেত্রীর জামিন বাড়ানোর আবেদনের আদেশ দেবে আদালত। দুপুরে পুরান ঢাকার নাজিমুদ্দিন সড়কে পরিত্যক্ত কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই দিন ধার্য করেন। এদিকে আজও খালেদা জিয়া আদালতে অনুপস্থিত ছিলেন। এই বিশেষ আদালতে মাত্র একদিন হাজির হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। কোনো চাপে আওয়ামী লীগ নতি স্বীকার করবে না, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে নির্মাণাধীন সড়ক ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, জাতিসংঘে গিয়ে আবারও বিএনপি প্রমাণ করল যে তারা নালিশ পার্টি। বিএনপির কোনো আন্দোলনেই আওয়ামী লীগের পতন হবে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া চলতি সংসদে নতুন সড়ক আইন উত্থাপন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী নিজেই, এমন মন্তব্য করেছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ নাশকতা করে বিএনপির উপর দায় চাপানোর পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি। সামনের দিনগুলোতে সরকার নিজ দলের ক্যাডারদের দিয়ে নাশকতা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের উপর এর দায় চাপাবে। ককটেল বিস্ফোরণ সহ নানা ধরনের জ্বালাও পোড়াওয়ের নাশকতা করা হবে পরিকল্পিতভাবে, আর বিএনপির নেতাকর্মীদেরকে এই নাশকতার দায়ে জড়ানো হবে। এজন্য নাকি আওয়ামী ক্যাডারদের সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর কচুক্ষেতে আয়োজিত এক পথসভায় একথা বলেন তিনি। এ সময় এরশাদ বলেন, খবরের কাগজে কোনো সুখবর থাকে না। সারা দেশে খুন গুম হলেও সেদিকে সরকারের কোনো নজর নেই। বর্তমানে দেশে কোনো সুশাসন নেই। 28 বছর ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি নিঃশেষ হয়নি বলেও মন্তব্য করেন এরশাদ। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতির আমি
এত নির্যাতিত কেউ আর নাই। আল্লাহর অশেষ রহমত, এত নির্যাতনের পর আমরা বেঁচে আছি, শুধু বেঁচে নাই, আর জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হবে না। দেশ জুড়ে তোলপাড় হলেও সহসাই বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা গায়েব মামলার অভিযোগপত্র দিচ্ছে না দুদক। তদন্তে জালিয়াতির পর্যাপ্ত প্রমাণ পাওয়া সত্ত্বেও আদালতে অভিযোগপত্র দিতে দেরি হবার কারণ সুস্পষ্টভাবেও বলছে না দুদক কর্মকর্তারা। 2004 সালের জুন থেকে গত 19 জুলাই পর্যন্ত প্রায় 1.5 লাখ টন কয়লা বিক্রি করে 228 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের তদন্তে বেরিয়ে এসেছে। 230 কোটি টাকা দামের 1,44,000 টন কয়লা চুরির অভিযোগে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির প্রশাসন বিভাগ থেকে গত 24 জুলাই 19 জনকে আসামি করে মামলা করা হয়। পরে এই মামলাটি তদন্তের জন্য আসে দুর্নীতি দমন কমিশনে। তদন্তের শুরুতেই আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের ইমিগ্রেশনে চিঠি পাঠায় দুদক। এরপর আসামি এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। গত 2 মাসে 35 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মামলার অন্যতম প্রধান আসামি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক হাবিবুদ্দিন আহমেদ দাবি করেছিলেন কয়লা আত্মসাৎ হয়নি, সিস্টেম লস হয়েছে। শুরু থেকেই একটা টেকনিক্যাল লস হয়েছে এখানে, সেটাই আমরা প্রমাণ করার চেষ্টা করছি এবং আসলে এখানে কোনো চুরি হয় নাই। তদন্তকালে বেশ কিছু নথিপত্র জব্দ করে দুদক। দুদকের তদন্তে 2004 সালের জুন থেকে গত 19 জুলাই পর্যন্ত খনিতে 1,47,644 টন কয়লার মজুদ পাওয়া গেছে। সরজমিন তদন্তে গত 24 জুলাই পর্যন্ত প্রকৃত মজুদ পাওয়া গেছে মাত্র 3,916 টন। এই হিসাব অনুযায়ী ঘাটতির পরিমাণ দাঁড়ায় 1,43,727 টন। প্রতি টন কয়লার দাম 15,901.10 টাকা হিসাবে ঘাটতি 1,43,727 টন কয়লার দাম দাঁড়ায় 228 কোটি 54 লাখ টাকা। গত 13 আগস্ট দুদক চেয়ারম্যান জানিয়েছিলেন আদালতে শিগগিরই চার্জশিট দেয়া হবে। তবে তদন্তকারী কর্মকর্তা এখন বলছেন তার হাতে আরও পর্যাপ্ত সময় আছে। আমাদের তদন্ত সমষ্টি হল 180 কার্যদিবস, মানে আমি তদন্ত শেষ করতে চেষ্টা করবই। দুদক সচিব জানালেন তদন্তে অগ্রগতি হলেও আরো সময় প্রয়োজন। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সঠিক তথ্য বেরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে। আশা করি সময়টা, দেখুন আমাদের আইনে আছে 180 দিন, তো আমাদের 180 কার্যদিবসের মধ্যে কেবল তো গেছে কিছুদিন। এদিকে গ্রেপ্তারে দুদকের অনীহা থাকায় মামলার আসামিরাও এখন ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার কার্যক্রম পরিচালনা অযৌক্তিক, এমন মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাখাইনে রোহিঙ্গা সংকট মিয়ানমার সরকার আরও ভালোভাবে সামলাতে পারত, এমন মন্তব্য করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আসিয়ান বিষয়ক সম্মেলনের এক সেশনে তিনি এমন মন্তব্য করেন। সুচি বলেন, রোহিঙ্গা সংকট শুরুর এক পর্যায়ে তাদের মনে হয়েছে ওই ইস্যুতে অন্য পদক্ষেপ নিতে পারত সরকার। পারস্পরিক বাণিজ্য সম্পর্ক সহ নানা বিষয়ে আলোচনা করতে হ্যানয়ে আসিয়ান বিষয়ে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে মিলিত হয়েছেন জোট নেতারা। সম্মেলনের এক সেশনে কথা বলতে গিয়েই রোহিঙ্গা ইস্যুতে অবশেষে সুর নরম করলেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। বললেন, রোহিঙ্গা বিষয়ে ভিন্ন পদক্ষেপ নিতে পারত সরকার। এও বলেন, ভবিষ্যতে দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে। পরিস্থিতি সামলানোর জন্য অবশ্যই অন্য কোনো উপায় ছিল। আমরা বিশ্বাস করি দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনে স্বচ্ছতা প্রয়োজন। আমরা বলে দিতে পারি না যে আইনের মাধ্যমে কাকে সুরক্ষা দেয়া হবে আর কাকে দেয়া যাবে না।
মিয়ানমারের বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের কারাদণ্ড নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে প্রথমবার এ প্রসঙ্গে মুখ খুললেন সুচি। সরকারের পক্ষে সাফাই গিয়ে তিনি বলেন, ওয়ালন ও কিয়াও সোয়ে প্রচলিত আইন ভেঙেছেন, যার সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন স্থাপনায় একযোগে হামলার পর গেল বছরের 25 আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর অভিযান শুরু হয়। একই সঙ্গে শুরু হয় দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সংকট। এক বছরে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মুখে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার 2017 ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও এখনো শুরু করা যায়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। তিয়াশা জাহান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। কুষ্টিয়ায় শিশু আকিফাকে চাপা দেয়া বাস গঞ্জেরাজ পরিবহনের চালক মোহিদ মিয়া ওরফে খোকনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে ফরিদপুর সদর থেকে তাকে আটক করা হয়। দুপুরে কুষ্টিয়ায় র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়। গত 28 আগস্ট 8 মাসে রাকিফাকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় তার মাকে ধাক্কা দেয় বাসটি। এ সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় আকিফা। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 30 আগস্ট তার মৃত্যু হয়। এই ঘটনায় বাসের মালিক চালক সহ 3 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। গত 9 সেপ্টেম্বর গঞ্জেরাজ পরিবহনের মালিক মোহাম্মদ জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়। আদালতে একই সময়ে চালক মোহিদ মিয়া আত্মসমর্পণ করেন। পরে 2 জনকেই জামিনে ছেড়ে দেওয়া হয়। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা মামলাটি 302 ধারায় সংযোজন করার আবেদন করলে তা মঞ্জুর হয়। একই সঙ্গে বাসের মালিক ও চালকের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পঞ্চগড়ে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও 2 মুক্তিযোদ্ধা। সকালে জেলার বোদা উপজেলার ফায়ার সার্ভিস মোড় এলাকায় একটি ট্রাক উল্টে গিয়ে মুক্তিযোদ্ধাদের বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মির্জা আবুল কালাম দুলালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর 2 মুক্তিযোদ্ধা হলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান এবং ওয়াইসুল কোরাইশি। ভিসা প্রসেসিং এর কাজে রংপুর যাচ্ছিলেন তারা। ট্রাকের চালককে আটক করতে পারেনি পুলিশ। চট্টগ্রামে ত্রুটিপূর্ণ গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের কাছ থেকে আদায় করা জরিমানার সিংহভাগ অর্থ রাষ্ট্রীয় কোষাগারের বদলে চলে যাচ্ছে ট্রাফিক পুলিশের পকেটে। যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়ায় অত্যাধুনিক মেশিন থাকলেও জরিমানা করা হয় স্লিপে লিখে, আর স্লিপে জরিমানা আদায় করা হয় মেশিনের থেকে 4-5 গুণ বেশি। 2017 সালের 3 ডিসেম্বর থেকে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা অনলাইনের আওতায় আসার পর ত্রুটিপূর্ণ গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে পজ মেশিনে মামলা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ট্রাফিক বিভাগে 300 পজ মেশিন থাকলেও নেটওয়ার্কের দোহাই দিয়ে তা ব্যবহার করছেন না সার্জেন্টরা। গত 9 মাসের পরিসংখ্যানে দেখা যায় স্লিপে দেওয়া মামলা ও জরিমানার টাকার পরিমাণ পজ মেশিনের থেকে প্রায় 4 গুণ বেশি। লাল স্লিপের মামলা হেরা দেয় বেশি আমাদেরকে, কম্পিউটার মামলা আমাদেরকে দেয়ই না। আর আমাদের লাইসেন্স থাকলেও প্রায় সময় কয় সাইসাইকেল লাইসেন্স দিয়ে গিয়ে 3 চাকা চালানো যায়। পজ মেশিনে মামলা দেয় না আসলে, এটা ঠিক না, দিই কিন্তু ওই যে একটু ইনস্ট্যান্ট একটু ইয়ে করে ফেলার জন্য মাঝে মধ্যে হচ্ছে আমাদের ওই যে মামলাগুলো দিয়ে দিই। চালকের লাইসেন্স না থাকলে পজ মেশিনে মামলা দিলে জরিমানা 200, আর সাধারণ স্লিপে মামলা দিয়ে আদায় করা হয় 800 থেকে 1000 টাকা। এর সিংহভাগই চলে যায় ট্রাফিক পুলিশের পকেটে। পজ মেশিনের মামলাটা আস্তে আস্তে ক্রমান্বয়ে অবনতি বিলুপ্ত হওয়ার পথে মামলার যে গতানুগতিক স্লিপ, যেটা লাল স্লিপ বলে, সেটা দিয়ে মামলা হচ্ছে। এতে কোথাও না কোথাও একটা শুভঙ্করের ফাঁকি আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ট্রাফিক পুলিশের উপকমিশনার। কেউই আইনের ঊর্ধ্বে না যায় এই কথাটা আমরা বিভিন্নভাবে শুনি, কিন্তু এটার সুস্পষ্ট দালিলিক কোনো প্রমাণ আমাদের কাছে নাই। 1-2 মাসের মধ্যে 50% পজ মেশিন, 50% ম্যানুয়ালি মামলা করবে।
যানবাহনের বিরুদ্ধে মামলার বিপরীতে 70-80% জরিমানা নগদে আদায় করায় অনিয়ম বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নাটোর পৌরসভার প্রধান সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ, খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। নাটোরের পশ্চিম বাইপাস থেকে পূর্ব বাইপাস পর্যন্ত বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে স্থানীয়রা। নাটোর শহরের যানজট দূর করতে 2011 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন পশ্চিম থেকে পূর্ব বাইপাস পর্যন্ত 5.8 কিলোমিটার রাস্তা 4 লেন তৈরির। এই 4 লেনের কাজ শুরু হয় 2017 সালের শেষের দিকে। প্রাককলিত ব্যয় ধরা হয় 65 কোটি টাকা। তবে এখনও অর্ধেক কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2019 সালের মার্চ মাসে রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এই কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ নাটোরবাসীর। আমাদের এখানে যারা প্রতিনিধি আছেন, সরকার প্রতিনিধি কিংবা পৌর মেয়র যারা আছেন, তাদের কাছে অনুরোধ থাকলো যে এটাতে দৃষ্টি দেওয়ার জন্য। সড়ক ও জনপথের এই রাস্তাটুকুর অবস্থা খুবই বেহাল, যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাতি ভাঙিচ্ছে, গাড়ি পুলটি খাচ্ছে, গাড়ি ফেটে যাচ্ছে, এই গাড়িটা ক্ষতি হলে পরে ক্ষতিপূরণ কেটা করছে। এদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিকল্পনাহীন কাজের জন্য এই জনদুর্ভোগ বলে মনে করছেন পৌরসভার মেয়র। কাজের গতি অত্যন্ত মন্থর এবং এই জনদুর্ভোগ কমানোর জন্য আরও কিছু করার যেত, যেগুলো তারা করছে না বা ঠিকাদার যারা তারাও সেইভাবে নজর দিচ্ছে না। তবে 4 লেনের কাজ যথাসময়ে শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে বলে জানালেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী। প্রজেক্টের যে সময় আছে 2019 সালের মে জুন মাস পর্যন্ত, আমরা আশা করতেছি যে এর মধ্যে এই প্রকল্পের কাজ করা সম্ভব হবে। আর ইতিমধ্যে আমাদের যেটা এক্সিস্টিং রাস্তার কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি যে এগুলো মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য আর কি। শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটি নির্মাণ শেষ করে জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই দাবি নাটোরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যু হয়েছে। ভোরে পৌর এলাকার কেওয়া বকুলতলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইজিবাইক চালক আনোয়ার হোসেন ভোরে ইজিবাইকের চার্জের লাইন খোলার সময় তার ছেলে সেলিম বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে ছেলের চিৎকারে সেলিনা আক্তার তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনেরই মৃত্যু হয়। সংসদ নির্বাচনের হিসেবে সিলেট 6 আসনে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও এবার ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বিএনপিও। বড় এই দুটি দলের টিকিট পেতে তাই কাজ করে যাচ্ছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে সিলেট 6 আসন। প্রবাসী বেশি বলে এলাকার মানুষের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হলেও বেশ কিছু বেহাল সড়ক ভোগাচ্ছে ভোটারদের। এই আসনে 3 বারের নির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারও আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে আশাবাদী। এছাড়াও দলীয় মনোনয়ন পেতে সক্রিয় রয়েছেন একাধিক নেতা। পার্টির মনোনয়ন বোর্ড আছে, আমাদের নেত্রী আছেন, তারা নির্ধারণ করবেন যে এখানে কে প্রার্থী হবেন। আগে থেকে বলার কোনো অতিরিক্তি আমার নেই, বলতে চাই না। আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো এখানে কাজ করতে। যার যার সাধ্য মতো কাজ করতে বলেছেন, জনগণের পাশে থাকার জন্য বলেছেন। সিদ্ধান্ত আমাদের নেত্রী নেবেন, নেত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা মেনে নেব। এদিকে সিলেট সিটি নির্বাচনে জয়ী হওয়ার পর আরও বেশি প্রত্যয়ী বিএনপির জেলা কমিটির নেতারা। তবে এই আসনে দলীয় মনোনয়ন পেতে মাঠে রয়েছেন একাধিক নেতা। মনোনয়নের ব্যাপারে তো আমি শতভাগ আশাবাদী। পার্টি থেকে মনোনয়ন পাই, ইনশাল্লাহ গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী দানের শীষের পক্ষে আমাকে নির্বাচিত করবে। এখানে ধানের শীষের প্রতি মানুষের আলাদা একটা টান আছে। আমাকে যদি এই 2 আসনের প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব দেওয়া হয়, তবে ইনশাল্লাহ এলাকার জনগণের সাথে আমি দীর্ঘদিন ধরে আছি। কুশিয়ারা তীরের এই আসনে আওয়ামী লীগের প্রার্থী 4 বার এবং 2 বার করে বিএনপি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ডিবিসি সংবাদে এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন।
গাইবান্ধার বিভিন্ন ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দে দুর্নীতির অভিযোগ উঠেছে জেলা পরিষদের বিরুদ্ধে। কাগজে কলমে বরাদ্দ করা অর্থ পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো, আবার পেলেও তা বরাদ্দের তুলনায় অনেক কম বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তবে জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছে এই অভিযোগ ভিত্তিহীন। 2016-17 অর্থ বছরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের উন্নয়নে 14 লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়, কিন্তু অভিযোগ উঠেছে এই অর্থ পায়নি প্রতিষ্ঠানগুলো। গোপালপুর ও পলাশবাড়ির ভেলাকোপাতে মন্দিরের উন্নয়নে 16-17 ও 17-18 অর্থ বছরে 3 লাখ টাকা করে বরাদ্দ দেয়া হলেও 30,000-এর বেশি পায়নি মন্দির কর্তৃপক্ষ। মন্দির আমাদের পড়ে যাচ্ছে, আমরা পূজা বালি করতেছি না, সামনে পূজা বালি আসছে, টাকা পাওয়ার আমরা কাজ করতে পারছি না। কাগজে কলমে হিসেব ঠিক থাকলেও এমন বিভিন্ন প্রকল্পেই বরাদ্দ করা অর্থ পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো। গাইবান্ধা জেলা পরিষদের কর্মকর্তারাই এই অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রকল্পের অর্থ নিয়ে জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে দুদক। 90 ভাগ কাজ হয়নি, দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ এখন তদন্তাধীন আছে, যেটা এখন অনুসন্ধানের জন্য বিচার পেন্ডিং আছে এবং অনুসন্ধান চলছে। জনস্বার্থে অবিলম্বে এমন দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জেলা পরিষদে একটা দুর্নীতি চক্র কাজ করছে, আসলে একটা বিরাট লুটপাট হচ্ছে, এই ঘটনা চলতে দেওয়া যায় না। তবে জেলা পরিষদ চেয়ারম্যানের দাবি সব প্রকল্পে সঠিকভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে অর্থ। সিদ্দিক হাজির যে কমিটির টাকা উঠেছে সেটা মানে সমস্ত প্রাপ্তি আমাদের ফাইলে আছে, আমি আগে টোটাল ফাইল দেখব। বিভিন্ন মহল থেকে জেলা পরিষদের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশালের 30 গোডাউন সংলগ্ন বৌদ্ধভূমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। সকালে বৌদ্ধভূমি চত্বরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় বৌদ্ধভূমির সৌন্দর্য এবং স্মৃতি হুমকির মুখোমুখি হচ্ছে। এ বিষয়ে প্রশাসন উদ্যোগ না নিলে অবৈধ স্থাপনা ভূমি সংরক্ষণ পরিষদ সর্বস্তরের নাগরিকদের নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। প্রশাসনকে দেয়া 48 ঘন্টার আলটিমেটাম আজ সন্ধ্যা 6টায় শেষ হচ্ছে। দ্রুত ধনীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই সঙ্গে চরম হচ্ছে আয় ও সম্পদের বৈষম্য। যুক্তরাজ্য ভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের সাম্প্রতিক প্রতিবেদনের বিশ্লেষণ করতে গিয়ে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। বলছেন, দুর্বল অর্থনৈতিক তদারকির কারণে ধনী আরও ধনী হচ্ছে দ্রুত গতিতে, কিন্তু রাজস্ব আদায়ে তার কোনো প্রতিফলন হচ্ছে না। চীন, যুক্তরাষ্ট্র এবং ভারতকে পেছনে ফেলে প্রথম হয়েছে বাংলাদেশ। 2012 থেকে 2017 এই 5 বছরে $3 কোটি বা তার বেশি সম্পদ আছে এমন অতি ধনীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশে, 17.3%। বাংলাদেশে যে এত দ্রুত কিছু মানুষ সম্পদশালী হয়েছে সেটা ঠিক অর্থনীতির স্বাভাবিক ব্যাখ্যা দিয়ে এটা বোঝানো যাবে না। যেই আয়গুলো থেকে এই সম্পদ তৈরি হচ্ছে সেগুলো তো ঠিক স্বাভাবিক অর্থনীতির আয় না, সেগুলো হলো অনৈতিক বিভিন্ন খাতের দুর্নীতি থেকে। এত দ্রুত সম্পদশালী কিন্তু অর্থনীতির নিয়মে হতে পারে না। যারা বেশি আয়ের মানুষ তারা অত্যন্ত পাওয়ারফুল, তারা অত্যন্ত শক্তিশালী, সরকারের যারা নীতি প্রণয়ন করে তাদেরও তাদের প্রভাব অনেক বেশি। 2012-13 অর্থ বছরে জিডিপিতে রাজস্বের অবদান ছিল 9.10%, আর 5 বছর পর 2016-17 ছিল 10.26%, অর্থাৎ 17% হারে ধনী বাড়লেও কর জিডিপি বৃদ্ধির হার 1%। এরা অনেকেই ট্যাক্স ফাঁকি দেয়, যারা বেশি আয় করছে দিন দিন ধনী থেকে আরও ধনী হচ্ছে, আরও ধনী হচ্ছে, তাদের সে হারে তাদের উপরে ট্যাক্স আরোপ করা এবং করা। যদিও আমাদের দেশে লার্জ ট্যাক্স ইউনিট একটা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে,
মনে হয় না যে তাতে খুব একটা কাজ হচ্ছে। ধনী লোকের সংখ্যা বাড়লে তাতে ক্ষতি নেই, কিন্তু তা যদি হয় মোট জনগণের বড় একটা অংশকে বঞ্চিত করে, তবে সামগ্রিক অর্থনীতির জন্য এ বৈষম্য মোটেও সুখবর নয়। সম্পদ কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হওয়ার একটা সমস্যা হলো যে, বিশেষ করে যদি এমন মানুষদের হাতে এই সম্পদ কেন্দ্রীভূত হয় যাদের ব্যবসা বাণিজ্যে, দেশের ভিতরে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার অত আগ্রহ নেই, তাহলে সম্পদ পুঁজি পাচার হয়। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন অনুযায়ী অর্থ পাচারের শীর্ষ 100 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 40তম। আরিফ রহমান, DBC নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় ইউরিয়া সারের সংকটের কথা বলে কৃষকদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছে। সরকারি দামের চেয়ে 4-6 টাকা বেশিতে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা, আর এতে আমন আবাদে কৃষকদের খরচ বাড়ছে। জেলায় কোনো সার সংকট নেই জানিয়ে কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ভরা মৌসুমে মাঠে মাঠে আমনের আবাদ নিয়ে ব্যস্ত কুষ্টিয়ার কৃষকেরা, কিন্তু ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছেন তারা। ছোট দানার ইউরিয়া সারের সরবরাহ কম বলে কেজিতে 4-6 টাকা বেশি দাম রাখা হচ্ছে। এতে বিঘা প্রতি ধান উৎপাদন খরচ বেড়ে যাবে। ছোট সার, দানা সার 20 টাকা কেজি লাগছে, তার কম পাওয়া যায় না। কিছু পোয়া সারের লোক আছে, তারা ধান মজুত করছে, ওই জন্য আমরা কৃষক সার পাচ্ছে না। খরচ ধরুন বিঘা কিছু না হলো 1500 টাকা বেড়ে গেল। নিয়মিত পানি আর সার দেওয়াই লাগবে, কাজে আমার 2 টাকা বেশি লাগলো নিয়ে লাগছে। লস তো বটে, যে প্রায় ঘাস বাঁধেছে মাঠে, সারের দাম বেশি, ধানের দাম নাই। বেশি দাম নেয়ার বিষয়ে কোনো সার ডিলার বা ব্যবসায়ী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কৃষি কর্মকর্তা জানালেন, জেলায় কোনো সার সংকট নেই। আমাদের মনিটরিং আছে এবং আমরা আমাদের ওই উপজেলা কৃষি অফিসারদের এবং SOদের আমরা বলছি যে টাইম টু টাইম তারা মনিটরিং করবে। জেলা প্রশাসক মহোদয় সর্বাত্মক সহযোগিতা করতেছে, কোনো ক্রাইসিস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। জেলায় 84 জন সার ডিলার রয়েছেন, তাদের কেউ সার নিয়ে কালোবাজারি সহ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নাই যে সারের কোনো সংকট আছে অথবা সারের ব্যাপক কোনো চাহিদা আছে, সেরকমও নাই। এখন সার এবং বীজের এই মোটামুটি চাহিদা এবং সরবরাহ স্বাভাবিক অবস্থায় আছে। কুষ্টিয়া জেলায় এবছর আমন আবাদ হয়েছে প্রায় 84,000 হেক্টর জমিতে। এ মাসে জেলায় 6,000 মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা থাকলেও এখন পর্যন্ত BCIC থেকে সরবরাহ করা হয়েছে মাত্র 4,000 মেট্রিক টন। DBC নিউজ ডেস্ক। DBC সংবাদে এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। বর্ষিয়ান ফুটবল কোচ ওয়াজেদ গাজী যশোরে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল 9টায় যশোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। আজ জোহরের নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকার ফুটবলে অতি পরিচিত মুখ ওয়াজেদ গাজী বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে যশোরে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন। জীবনদশায় ফুটবলের এই নিবেদিত প্রাণ কাজ করে গেছেন দেশের ফুটবল উন্নয়নে। 60-এর দশকে ওয়াজেদ গাজী খেলেছেন ওয়ান্ডারার্স, EPIDC এবং মোহামেডানে। 70-এর দশকের শেষ ভাগ থেকে প্রফেশনাল কোচ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। কোচিং করিয়েছেন ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের মতো ক্লাবে। ঢাকার ফুটবলে সর্বশেষ দায়িত্ব পালন করেন আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবলার এবং ক্রীড়ামোদী মানুষেরা। সংবাদ শেষ করব এক ব্যক্তির শেকড়ের সন্ধানের অনন্য গল্প শুনিয়ে। স্ত্রীকে নিয়ে পাবনার পথে পথে ঘুরছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেনিশ নাগরিক মিন্টো কার্স্টেন সোনিক। 6 বছর বয়সে পাবনায় হারিয়ে যাওয়া মিন্টো জানেন না তার বাবা মাকে, এমনকি গ্রামের নামও নেই জানা। ছোটবেলার একটি ছবিকে সম্বল করে নিজের পরিবারকে ফিরে ছুটে এসেছেন বাংলাদেশে। ভিনদেশি মিন্টো ও এনিচি দম্পতি এভাবেই পাবনার পথে পথে লিফলেট বিলিয়ে খুঁজছেন স্বজনদের। 1977 সালে 6 বছর বয়সে পাবনার নগরবাড়ি ঘাটে হারিয়ে যান মিন্টো। চৌধুরী কামরুল হোসেন নামে এক ব্যক্তি মিন্টোকে পৌঁছে দেন ঢাকার ঠাটারিবাজারের এক আশ্রমে। সেখান থেকেই ওলে ও বেনফি নামের ডেনিশ দম্পতি দত্তক নিয়ে ডেনমার্ক নিয়ে যান মিন্টোকে। সম্প্রতি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন পাবনার খ্রিস্টীয় স্বেচ্ছাসেবীদের সাথে, এরপরই আত্মপরিচয়ের সন্ধানে চলে আসেন বাংলাদেশে।
এবং ইতিমধ্যে আমরা নগরবাড়িতে ভিজিট করেছি, চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং ওই এলাকার যত গণ্যমান্য ব্যক্তি, হাই স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, তারা জানানো হয়েছে। আমরা আমাদের মতো ভাবে আমরা চেষ্টা করছি যেন তার সেই হারিয়ে যাওয়া বাবা মাকে খুঁজে পাওয়া যায়। ছোটবেলার কোনো স্মৃতিই মনে নেই মিন্টুর, জানেন না বাংলা ভাষা, তবুও চিত্রশিল্পী মিন্টুর গায়ের রং জানান দিচ্ছে তার নৃতাত্ত্বিক পরিচয়। That's why I come to Denmark, Bangladesh to find my roots. So I hope maybe there's a chance. But no chance is okay. But I need to try before I die. People's face is the same. It's like a mirror. মিন্টুর আবেগকে শ্রদ্ধা করে তার পরিবারও। অসম্ভব এই অভিযাত্রায় জয়ী হবার সম্ভাবনা ক্ষীণ। এরপরও এক বুক আশা নিয়ে পাবনার পথে পথে ঘুরছেন মিন্টু। We can go back to see if you remember anything, and then we can talk to people and say, ask if they know anything or they know anybody who lost their son. সাতসাগর তেরো নদী পার দিয়ে বাবা মাকে খুঁজতে আসা মিন্টুর আবেগ ছুঁয়েছে পাবনাবাসীকে, প্রশাসন দিয়েছে সহযোগিতার আশ্বাস। মা বাবাকে খুঁজে বের করার চেষ্টা স্বরূপ পুলিশের, যে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চভাবে তার চেষ্টা করছি। পাবনা জেলায় অবস্থানকালীন তার নিরাপত্তার বিষয়টিও আমরা মাথায় রেখে কাজ করছি। শেকড় সন্ধানী মিন্টু স্বজনদের দেখা পাক এই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো। এরপরে বেলা তিনটার নিউজ নিয়ে আসবেন ঝুমি রহমান। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।